গানের শহর, জানের শহর, রবি ঠাকুরের গানের শহর, সিটি অফ জয়, আনন্দের শহর, আমার প্রথম প্রেমের শহর, কলকাতা, কলকাতার বিরিয়ানি খাননি এমন মানুষ খুঁজে পাওয়া দুর্লভ। কলকাতার বিরিয়ানি স্বতন্ত্র স্বাদ এবং প্রস্তুতির শৈলীর জন্য জানা যায়, কিন্তু এর স্বতন্ত্র বৈশিষ্ট্য বিরিয়ানি উৎসাহীদের মধ্যে এর জনপ্রিয়তায় অবদান রাখে। এখানে কয়েকটি কারণ রয়েছে যে কারণে কলকাতার বিরিয়ানিকে সেরা হিসাবে বিবেচনা করে। আলু অন্তর্ভুক্তি। কলকাতার বিরিয়ানি আলুর ব্যবহারে অন্য, যা সমৃদ্ধ মশলা এবং স্বাদ শোষণ করে একটি আনন্দদায়ক স্বাদ প্রদান করে। স্বাদযুক্ত মাংস। কলকাতার বিরিয়ানির মাংস সাধারণত মেরিনেট করা হয় এবং নিখুঁতভাবে রান্না করা হয়। বিশেষ মশলার মিশ্রণ। জাফরান, গদা এবং কেওড়া জল সহ মশলার বিশেষ মিশ্রণ কলকাতা বিরিয়ানির স্বতন্ত্র স্বাদে অবদান রাখে। কলকাতার বিরিয়ানি অন্যান্য কিছু আঞ্চলিক বিরিয়ানির তুলনায় হালকা মশলা স্তরের জন্য পরিচিত, যা এটিকে বিস্তৃত তালুতে অ্যাক্সেসযোগ্য করে তোলে। রন্ধন ঐতিহ্য। একটি সমৃদ্ধ রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের সাথে কলকাতা একটি বিরিয়ানি শৈলী তৈরি করেছে, যা মুঘলাই এবং আওয়াধি প্রভাবের সংমিশ্রণকে প্রতিফলিত করে একটি অনন্য এবং প্রিয় খাবার তৈরি করে। কলকাতার সেরা পাঁচটি বিরিয়ানির ঠিকানা। এক, আরসালান। কলকাতার বিরিয়ানির জন্য বিখ্যাত আরসালানের শহরে একাধিক আউটলেট রয়েছে। ঠিকানা: আরসালান রেস্তোরাঁ ও ক্যাটারার, পার্ক সার্কাস, সেভেন পয়েন্ট, মেরিনা গার্ডেন কোর্ট, মাদার তেরেসা সরণি। দুই, সিরাজ গোল্ডেন রেস্তোরাঁ। সুস্বাদু বিরিয়ানির জন্য পরিচিত একটি দীর্ঘস্থায়ী খাবারের দোকান। ঠিকানা: 135 মাদার তেরেসা সরণি, নিউরো সায়েন্স হাসপাতালের পিছনে, পার্ক সার্কাস, বেনিয়াপুকুর, কলকাতা। তিন, আমিনিয়া। একটি সমৃদ্ধ রন্ধন সম্পর্কীয় ইতিহাস সহ আমিনিয়া তার মুঘলাই এবং আওয়াধি বিরিয়। চার, আউধ। এই রেস্তোরাঁটি তার আওয়াধি বিরিয়ানি এবং নবাবী খাবারের সাথে একটি রাজকীয় অভিজ্ঞতা প্রদান করে। ঠিকানা: সিংহাস্য, দেশপ্রিয়া পার্ক, কারমেল প্রাথমিক বিদ্যালয়ের কাছে, মনোহর পুকুর, কালীঘাট, কলকাতা। পাঁচ, রয়্যাল ইন্ডিয়ান হোটেল। কলকাতা শৈলীর বিরিয়ানির জন্য পরিচিত এটি বিরিয়ানি উৎসাহীদের জন্য একটি জনপ্রিয় স্থান। ঠিকানা: 147 রবীন্দ্র সরণি, বোরতলা, বড়বাজার মার্কেট, কলকাতা। সর্বদা সর্বশেষ পর্যালোচনা বা সুপারিশগুলির জন্য টেস্ট পরীক্ষা করুন, কারণ খাবারের জনপ্রিয়তা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ।